নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি প্রতি মাসের মতো আজও আবার দাঁড়িয়ে রয়েছি বিখ্যাত রোজারিয়ান অতিন বসু মহাশয়ের ছাদে আমরা এই সময়ের যে গোলাপের পরিচর্যা সেটা হাতে কলমে দেখতে থাকব। বিশেষ করে রিপোর্টিং যেটি অত্যন্ত জরুরি তার সঙ্গে সঙ্গে আপনাদের কিছু প্রশ্ন অতীনবাবুর কাছে আপনারা যে দীর্ঘায়ু কামনা করেছেন শুভেচ্ছা জানিয়েছেন তার জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা চলুন আজকে জরুরি ভিডিওটা খুব মন দিয়ে দেখতে থাকি বন্ধুরা আমরা প্রতিটি ভিডিওর প্রথমে এবং শেষে প্রতিদিন বলি যে যারা ভালো গোলাপ করতে চান তারা যে ফেসবুক গ্রুপটি রয়েছে রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচার সেই ফেসবুক গ্রুপটিতে জয়েন করতে এবং এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে লিঙ্কটি দেওয়া থাকে কিন্তু আশ্চর্যের ব্যাপার প্রত্যেকটি ভিডিওতেই আপনারা প্রশ্ন করেন যে গ্রুপটির নাম কি গ্রুপটির নাম রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচার অবশ্যই গ্রুপটিতে জয়েন করুন আপনারা অনেক উপকৃত হবেন নমস্কার অতিন্দা নমস্কার নমস্কার অনেক অনেক মানুষের শুভেচ্ছা ভালোবাসা গত ভিডিওতে জানিয়েছেন কেমন লেগেছে খুব ভালো সবার কাছে কৃতজ্ঞ আমি সবাই খুব ভালোবেসে অনেক অনেক কমেন্ট করেছিলেন আমি দেখেছি সেগুলো আর শরীর এখন কেমন আর শরীর আগের থেকে অনেক বেটার আছে অনেক ভালো আপনার মুখ চোখের মধ্যে সেটা ধরা পড়ছে শরীরের আগের থেকে অনেক বেটার আছে এই বছর তো রিপোর্টিং এরাই সব করে দিয়ে গেছে এর আগের দিন জনের ছিল এসে বাকি সব রিপোর্টিং দুটো গাছ বাকি আছে আজকে সেই দুটো করে দিয়ে যাবে তখন বেশাল ছিল বলে আর পড়তে পারেনি সবই যে বেশালগুলো ছিল তো ওই জন্য করা হয়নি আজকে তো ধরে সেটা করে দেবে আর এখন এত বড় গাছ আমার পক্ষে এখন একটু অসুবিধেই তুলে তুলে এগুলোকে রিপোর্ট করা আর এত রুট হয়ে রয়েছে গাছ একদম দাঁড়িয়ে আছে আপনি তো গোলাপ গাছগুলো এই সময় রিপোর্ট করেন এই সময় ফেব্রুয়ারি মাসে রিপোর্ট করার কথা আমি গ্রুপে বলেছি যারা করতে পারেননি যারা করেছেন করেছেন যারা করতে পারেননি গাছের যাদের গাছ আগের ভিডিওতে বলেছি ভালো গ্রোথে আছে তারা এখন আর করবেন না বর্ষার মুখে একটা দুটো বৃষ্টি হয়ে গেলে তখন রিপোর্ট করে দেবেন অবশ্যই যাদের গ্রোথে আছে বেশাল আছে আসছে আমার মানে গ্রুপেও আসছে বেশাল আছে কী করবো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারও আসছে তাদেরকে আমি বলছি এখন আর করার দরকার নেই একবারে বর্ষার মুখে করে নেবেন একটা দুটো বৃষ্টি হয়ে যাওয়ার পরে মনসুন ঢুকে যাবে তারপরে করবেন আজকে আমরা রিপোর্টটা করে একটা রিপোর্ট করে দেখানো হচ্ছে লাস্ট ইয়ারে এই টাইমে একটা রিপোর্টের ভিডিও অলরেডি করা হয়েছিল প্রচুর মানুষ দেখেছে সেটা এটা একটু দেখে নিন আমরা এই সিন্টারগুলোকে আস্তে আস্তে

সয়েল মিডিয়া হোক বা সিলডার মিডিয়া হোক আপনার তুলতে সুবিধা হয় অনেক গাছ এভাবে করে নিয়ে গাছটাকে তুলে পাশে একটা পট রাখবেন এরকম তুলে এখানে রাখতে হবে এই গাছটা কত পুরনো এটা তিন বছরের গাছ তিন বছর কি নাম গাছটার নারঙ্গা নারঙ্গা ভিতরে একটা ছোট্ট ফুল হ্যাঁ একটা ফুল হয়ে রয়েছে ভিতরে ওই যে বেশালগুলো উঠেছিল সেই বেশালগুলো হচ্ছে রুট খুব ভালো দেখা যাচ্ছে একদম হ্যাঁ রুট প্রচুর রুট আছে রুট রয়েছে এই দেখুন রুটে পুরো ভর্তির রুট একদম এটা সাদা হয়ে আছে নিচের পেটা করে নেব শুরু সাদা রুট বেশি কাটার দরকার নেই জাস্ট একটু নরম করে এরকম যদি সাদা রুট থাকে সাইড দিয়ে জাস্ট একটু যেরকম কুচিয়ে হালকা করে একটুখানি ছাড়িয়ে নেবেন এই রুটগুলো কাটার দরকার নেই সব সাদা রুট আছে একদম ফ্রেশ রুট আছে একদম প্যাড হয়ে রয়েছে মাথাটা দেখবি মাথা দেখবি মানে রুট বাউন্ড যেটাকে বলে সেটা এই যে প্যাড প্যাডের দেখুন ভেতরে কালো রুট কালো রুট এইগুলোকে এটা এই এগুলোকে ছাড়িয়ে দেবেন হুম

এরকম টপ ভাঙা দিয়ে ভেতরে যে চারটে ফুটো আছে এই চারটে ফুটো ফিল করে দেবেন জাস্ট কভার করে দেবেন একটা করে দিয়ে একটা করে দিয়ে দিলেই হবে আপনি এটা দিচ্ছেন শুধু সিঙ্গার শুধু সিঙ্গার কিছু রুট আপনি কেটে ফেলছেন এগুলো মোটা রুট ট্যাপ রুট দরকার নেই রাখার আমাদের মূলত এই ওপরের যে স্বাস্থ্যবান রুটগুলোকে এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে হ্যাঁ ও আবার নতুন রুট এসে যাবে এটা দশ দিন পর থেকেই রুট শুরু হয়ে যাবে তলায় একটা হাড়ি ভাঙা হ্যাঁ তারপরে চালা চালা ঘাস দিয়ে দিলাম গ্যাসটা দিতে থাকলেন দিয়ে দে বসিয়ে দে বেশি হয়ে গেলো হ্যাঁ ঠিক আছে একটু ডাউন হবে আর একটু ডাউন হবে ওটা ওটা কারণ এমনভাবে আমি সিন্ডারটা দেব তলায় যাতে ওই অংশটা নিচের অংশটা পুরো কিছুটা জায়গা নিয়ে বসে থাকে তাই তো হুম ঠিক আছে কাজটা সোজা আছে তো রাখ অনলি আমরা সিন্ডার ইউজ করবো এর মধ্যে না অন্যান্য কিছু না দেবো দেখাচ্ছি আগে আপাতত সিন্ডার দিচ্ছি চার চার ভালো করে আমরা সিঙ্গারটাকে বসিয়ে দেবো তাই তো যাতে এয়ার গ্যাপটা অনেকটা কমে যায় হ্যাঁ এয়ার গ্যাপ থাকবে না একদম থাকবেই না টবের একদম মাঝখান বরাবর গাছটা বসলো এবং গাছটাকে আমরা বসানোর সময় সোজা করে বসালাম একদম সোজা করে বসালাম এইবার যেটা করতে হবে ভালো গেছ তো একদম ভালো করে খুচিয়ে গ্যাপগুলোকে গুলোকে ফিল আপ করে দিতে হবে ঠিক আছে গ্যাপ ফিল আপ হয়ে গেল গ্যাপ ফিল আপ হলো বুঝলেন আপনি যে একটুখানি নাড়ালেন একটু নড়ছে না গাছ না গাছ বসে গেছে গাছ একদম বসে গেছে একদম বসে গেছে টাইট হয়ে গেছে এইবার যেটা করতে হবে ওই দশ দিন আগে ওরা যখন এসেছিল তো নিম খোলার এর আগের ভিডিও তো দেখিয়েছিলাম নিম খোল আর বোন ডাস্ট ওপরে দিতে সেটা তখন বানিয়েছিলাম সেই মালটা এই যে ডিকম্পোজ করেছে অনেকটা ডিকম্পোস্ট নিজের থেকেই হয়ে গেছে আচ্ছা নিম খোলার হাড়গুলো কতটা পরিমাণে মিশিয়েছেন মোটামুটি ফিফটি 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 সমান সমান দিয়ে ওটাকে এক জায়গায় কিছুটা হালকা ডিকম্পোস্ট করে এবার উপরে একটা লেয়ার দিয়ে দিচ্ছেন উপরে একটা লেয়ার দিয়ে দিচ্ছি এর উপরে এবার সিন্ডার দিয়ে মোটামুটি তিন চার মুঠো দিলেন হ্যাঁ ওই দুশো গ্রাম দেড়শো গ্রামের মতো দিলাম ধরুন দেড়শো গ্রামের মতো এবার আবার আমরা একটা এবার সিন্ডার দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো সিন্ডার দিয়ে ওই নিমখোলার খোলার গুঁড়োটাকে ঢেকে দিচ্ছি হয়ে গেল এবার দশ দিন বাজার থেকে কাল থেকে এটাকে আমি বারো একষট্টি খাওয়ানো শুরু করব যেহেতু বড়ো গাছ এক থেকে দেড় গ্রাম ডেইলি বারো একষট্টি আমি দশ দিন খাওয়াবো দশ দিনের মধ্যেও নতুন সুর দশ দিন পর থেকেও নতুন সুর ছাড়তে আরম্ভ করে দেবে বারো একষট্টি দেওয়া নিয়ে অনেক কনফিউশন কেন কনফিউশনে কী আছে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের ছোট শুনুন নতুন গাছ লাগালে পরে আমার গ্রুপে বারবার বলা আছে ভিডিওতেও বলা আছে এক গ্রাম এক লিটারে দিয়ে চারটে গাছে দেবেন আড়াইশোল করে নতুন গাছ লাগালে পুরোনো গাছ যদি হয় গাছ অনুযায়ী আপনার এক গ্রাম থেকে দেড় গ্রাম সিন্ডারে হলে ডেইলি মাটিতে হলে আপনার মিডিয়া শুকোচ্ছে কিনা সেই বুঝিয়ে আপনি একদিন অন্তর বা দুদিন অন্তর দিন আপনাকে বুঝে করতে হবে শুকালেই দিতে হবে হ্যাঁ শুকিয়ে গেলে পরে দিতে হবে এটা আপনার মিটারের ক্ষেত্রে সিন্ডারে তো রোজই শুকবে ওটাতে কোনো অসুবিধে নেই দশ বারো দিন আগে যে রিপোর্ট করা হয়েছিলো এই দেখুন সব নতুন ডাল ছাড়তে আরম্ভ করেছে ও ঠিক দশ দিন হয়ে গেলে পরে দশ শুরু করে দেবে ও সারা গাছ ভর্তি দেখুন লাল 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 বেরোচ্ছে শুধু বারো একষট্টি আপনি শুধু বারো একষট্টি দশ দিন হিউমিক অ্যাসিড সিউইড সপ্তাহে একদিন হিউমিক অ্যাসিড সপ্তাহে একদিন সিউইড আমরা আরেকটা গাছের রিপোর্টিং করছি তাই তো হুম বন্ধুরা আমরা দ্বিতীয় গাছটিকেও ঠিক আগের গাছটির মতন আস্তে আস্তে চারিদিকের সিন্ডারটিকে আলগা করে তুলে নিলাম অতিন্দা দেখুন চারিদিকের এই রুটগুলোকে বার করে আনছেন এবং নিচের একেবারে কালো হয়ে যাওয়া রুটগুলোকে ধীরে ধীরে বাদ দেওয়া হবে এই প্রসেসটি আপনারা দেখুন কত বড় একটি গাছ এরকম একটি বড় গাছকে রিপটিং করা একেবারে চোখের সামনে দেখে নিলে পরবর্তীকালে আপনারা সাহস করে খুব সহজে এটি করতে পারবেন দেখুন কত কত শিকড়ে ভরা গাছটি অর্থাৎ হেলদি শিকড় বন্ধুরা আমরা গাছটিকে বসানো দেখতে থাকি দেখুন এখানেও আগের মতনই টবের তলার চারটি হোলের ওপরে চারটি খোলামকুচি দিয়ে দাঁড়িয়ে দেখত একটা লেয়ার সিন্ডার দিয়ে চালা সিন্ডার এবং সিন্ডারগুলো দেখুন এইবারে দেখা হচ্ছে গাছটি একেবারে মাঝে রয়েছে এবং সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছে যেন একটু কাত হয়ে না থাকে এটি খুব ভালোভাবে আপনারা খেয়াল করবেন একেবারেই ম্যান হাইটের গাছ আমার মাথার থেকেও যেটি সবথেকে উঁচু ডাল আমার মাথা ছাড়িয়েও চলে গেছে আর এখানে দেখুন দিয়ে দেওয়া হচ্ছে চালা সিন্ডারগুলো খুব কঠিন নয় প্রসেসটি আর খুব ভালোভাবে এই লোহার দণ্ডটি দিয়ে গ্যাপগুলো পূর্ণ করে দেওয়া হচ্ছে বারে বারেইভাবে প্রবেশ করাতে করাতে ভিতরের এয়ার গ্যাপটি সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে এবং গাছটি শক্তভাবে আঁকড়ে তবে মধ্যে দাঁড়িয়ে পড়বে এটি কিন্তু খুব জরুরি একটি বিষয় এয়ার গ্যাপ যেন একেবারেই না থাকে দেখুন কত পরিমাণে এইভাবে এয়ার গ্যাপটিকে বন্ধ করা হচ্ছে বন্ধুরা অতিন্দা দ্বিতীয় গাছটিকেও রিপোর্ট করে ফেললেন দেখুন একটি লেয়ার নিমখোলার হাড়গুলো দিয়ে তার উপরে আবার সিন্ডারের একটি লেয়ার দিয়ে দেওয়া হচ্ছে একটু আগে আপনারা শুনেছেন যে ঠান্ডা থাকতে থাকতেই এই গোলাপ গাছগুলির রিপোর্ট করে ফেলা ভালো এখন বসন্তকাল এখনও ঠান্ডা রয়েছে ঠিক এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের যা আবহাওয়া তাতে অতিন্দা প্রতি বছর নিজের গাছগুলিকে রিপোর্ট করেন এবারে যদি আপনার মনে হয় যে এই সময় রিপোর্ট করা উচিত তাহলে এই সময় রিপোর্ট করে ফেলুন হয়ে গেল অতিন্দা এই যে গাছটা যে আমরা রিপোর্ট করছি তার আগে পরে আমাদের ডাল ছাটার তো কোনো ব্যাপার না 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 এখন কোনো ডাল ছাড়া ডাল সেই নভেম্বর মাসে যখন পুনিং হবে তখন নভেম্বরের আগে আমরা ডালে হাতি দেবো না 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 ও যেরকম বাড়ছে বারুক না নভেম্বরে পুনিং করে গাছে সেভ করে নিতে হবে বন্ধুরা দেখুন এই সমস্ত পুরাতন গোলাপ গাছগুলি ধীরে ধীরে সমস্ত রিপোর্ট হতে শুরু করেছে এবং রিপোর্ট হওয়ার পরেই গাছগুলো অনেকটা সুস্থতা বোধ করছে কীভাবে বোঝা যায় যে গাছটি সুস্থতা বোধ করছে কারণ দেখালাম তো এই যে নতুন সূর্য আসছে সব গাছ আসতে থাকে অর্থাৎ পুরাতন নষ্ট হয়ে যাওয়া শিকড়গুলো যখনই বাদ দিয়ে দেওয়া হয় গাছটি খুশি আনন্দে ভরে ওঠে এবং নতুন ডাল লাল পাতাযুক্ত প্রাণবন্ত ডাল এবং দেখুন কুড়িও এসে গেছে এবারে আমরা ভালোভাবে জল দিয়ে দেবো ভালোভাবে জল দিয়ে দিতে হবে ভালোভাবে জলটা দে এমনভাবে দেবেন যেন নিজে বেরিয়ে যায় এই নিচ থেকে পুরো গিয়ে নিজে বেরিয়েছে জলটা এই সময় স্নান করিয়ে জল দেওয়ার দরকার আছে এমনি হবে স্নান করালেও স্নান করার দরকার নেই আচ্ছা দেখুন বন্ধুরা শুধুমাত্র গোড়াতে ভালোভাবে জল দিয়ে দেওয়া যেন জলটি নিচ দিয়ে ভেসে বেরিয়ে যায় এটি খুব জরুরি একটি বিষয় অর্থাৎ ভোরে জল দেয়া আর স্নান করারও যদি দরকার হলে আপনারা আগামীকাল থেকে করাতে পারেন এর পরের পরিচর্যা নিয়ে আমরা এক্ষুনি কথা বলবো অতিন্দা এই মূর্তি যে গাছগুলো আমরা রিপোর্ট করে ফেললাম তার পরবর্তীকালের যত্নটা বলুন বিশেষ করে এই সময় তো বোধহয় থ্রিপস মাইটস এগুলো থ্রিপস মাইটস তো লাগবে এখন আপনি আজকে রিপোর্ট করছেন ধরুন যেদিন রিপোর্ট করবেন তারপরের দিন থেকে বারো একষট্টি খাওয়ান সিন্ডারের গাছ হলে পরে বড়ো গাছ হলে পরে যেরকম এরকম এই ধরনের গাছ হলে পরে এক দেড় গ্রাম করে দেবেন পার ডে ডেইলি দেবেন আর সয়েল মিডিয়াতে যদি হয় ছোটো গাছ হলে পরে কিন্তু এক গ্রাম নতুন গাছ লাগানোর ক্ষেত্রে বারো একষট্টি অ্যাপ্লিকেশন নিয়ে অনেক রকম বিভ্রান্তি আছে এক লিটার জলে এক গ্রাম দিয়ে চারটে গাছে দেবেন নতুন গাছ যখন লাগাবেন মিডিয়া অনুযায়ী সিল্ডার হলে ডেইলি সয়েল হলে আপনার সয়েল কম্পোজিশন কীরকম আছে তার উপর নির্ভর করবে আপনার সয়েল যদি রোজ জল দিলে পরে রোজ শুকিয়ে যায় তাহলে রোজ দেবেন যদি না শুকায় একদিন অন্তর দেবেন প্রয়োজনে দু দিন অন্তর দেখবেন সেটা আপনার মিডিয়ার কন্ডিশন বুঝে আপনাকে দিতে হবে এটা মিনিমাম দশ দিন চালাবেন নতুন গাছের ক্ষেত্রে একুশ দিন চালাবেন পুরোনো গাছ রিপোর্টের ক্ষেত্রে দশ থেকে পনেরো দিন চালান তারপর থেকে পনেরো দিনের মাথায় যেগুলো দেখানো হলো নতুন ওই আমার যেরকম দশ বারো দিন হয়েছে সূর্ষ কিন্তু আসতে আরম্ভ করেছে সুতরাং দশ বারো দিন পর থেকে সূর্ষ আসা আরম্ভ হবে সূর্ষ আপনি মোটামুটি সাত দিন পর থেকে আজকে রিপোর্ট করছেন রিপোর্ট করার সাত দিন পর থেকে কম্পিউটার স্প্রে করা কিন্তু শুরু করবেন অবশ্যই কারণ নতুন সূর্ষ যে আসবে সেই সূর্ষ কিন্তু থ্রিপসকে ইনভাইট করবে সিপস নতুন সূর্ষে বেশি লাগে সুতরাং সেটার থেকে বাস্ত পরিত্রাণ পেতে হলে আপনাকে কনফিডার কিন্তু প্রতি সপ্তাহে হাফ এম এল পার লিটার স্প্রে করে যেতে হবে আর মাইট যদি কারো কাছে পুরনো গাছে মাইট লেগে থাকে অনেকে বলছেন কাকাতে যাচ্ছে না কাকা দু এম এল দিয়েও যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা ও মাইট ব্যবহার করতে পারেন ও মাইট ব্যবহার করতে পারেন পয়েন্ট ফোর জিরো ম্যাক্সিমাম পয়েন্ট ফাইভ মানে হাফ এম এল পার লিটার ম্যাক্সিমাম সন্ধ্যার পরে স্প্রে করবেন পাতার তলায় ও মাইট ইন্টারবিট ব্যবহার করতে পারেন অতিরিক্ত মাইট হলে ইন্টারবিটে আপনি দেড় এম এল পার লিটার মাইটের ওষুধ সবই কিন্তু ইভিনিংয়ে আফটার ইভিনিং স্প্রে করবেন এবং পাতার তলায় করবেন কারণ ইভিনিংয়ে বেরোয় না ইভিনিংয়ে জন্য ও টেম্পারেচার ইয়ে থাকে তো আর ঠান্ডা ওয়েদারে অনেকে আমিও বলি মানে প্রেফার করি সেটা হচ্ছে চিল্ড ওয়াটারে যদি স্প্রে করা যায় সেটা আরও বেটার কাজ করে জল হচ্ছে মাইটের শত্রু জল সহ্য করতে না বর্ষাকালে যে কারণে গাছে মাইট লাগে না কিন্তু থ্রিপস আপনি জল দিয়ে কিন্তু পারবেন না না যাবে আপনাকে ইউজ করে যেতে হবে অনেক প্রশ্ন এসছে অনেক মানুষের যেমন শুভেচ্ছা ভালোবাসাও পেয়েছি আমরা প্রচুর প্রচুর তা কোশ্চেন আজকে তো অনেকটা সন্দেহ হয়ে এসছে আমরা কিছু কোশ্চেনের জানতে পারি আপনার কাছ থেকে শিখা চক্রবর্তী বলছেন আমার গোলাপ গাছে বড় কুড়ি আছে কিন্তু পুরো ফুল ফুটছে না গাছ ফ্রেশ আছে এইভাবে বড়ো কুড়ি আছে শুনুন গাছের কতদিন ধরে বাট এসছে কবে আপনি পুনিং করেছিলেন এই বাট কবে এসছে এরপর তো নির্ভর করে কিছু কিছু গাছ আছে টাইম নেয় অনেক আপনার এই যে ধরুন অ্যাবালেন্স হোয়াইট অ্যাবালেন্স বা পি সুইট অ্যাবালেন্স যদি হয় তাতে কিন্তু অনেক টাইম নেবে ফুটতে অনেক সময় লাগে মানে পেটালের সংখ্যা যে গাছে যে যত বেশি সেই গাছের ফুল ফুটতে তত বেশি সময় নেবে বাদল সিংহ দানি উনি বলছেন প্লিজ অতিন স্যার সে পুছিয়ে মাইক্রোডাইজার সিন্ডার মিডিয়ামে ক্যাসে ইউজ করে देखिए एप्लीकेशन माइक्रोरेजर का जो एप्लीकेशन है ये हम लोग के यहाँ दो टाइम करते हैं एक टाइम नया न्यू प्लांटेशन का टाइम में आ, और एक टाइम है प्रूनिंग का पहले जब मल्चिंग होगा मल्चिंग के टाइम में इस ये माइक्रोराइज़ा यूज़ करने का मेन जो रूल है वो है आप नया का नया प्लांट जब प्लांटेशन करेंगे तब तो उसमें जो मीडिया है अगर सॉल मीडिया में हो तो उसमें फॉस्पेट नहीं रहना चाहिए बिना फॉर्स्पेट वाला मिट्टी आपको बनाना पड़ेगा उसमें आप माइक्रोवेजा यूज कर सकते हैं अगर फॉस्पेट होगा कोई फांगिसाइड होगा तो माइक्रोवेजा कोई काम नहीं करेगा ठीक है ये है एक नंबर नया प्लांटेशन के लिए और पुराना प्लांटेशन जो मालचिंग या रिपोर्टिंग का टाइम में कोई कोई को, को, करता है मालचिंग अब या रिपोर्टिंग का दस दिन पहले और एप्लीकेशन माइक्रोवेजा एप्लीकेशन का दस दिन बाद तक কই বিফ্যাঙ্গিসাইড কই ফিডিং মত কি দিয়ে খালি পানি দিয়ে এই দশ দিন তক উস্কা বাদ মানে যে করি যে বাবু বলে একজন বলছেন নতুন বাগানই আমি যখনই প্লোনিং করেছি কাটা অংশে সাপ লাগিয়ে দিয়েছি কিন্তু প্রায় সময় দেখি ডাল হলুদ হয়ে যায় কী করব তার মানে আপনি যখন প্লিং করেছেন গাছ ডাল যখন কেটেছেন আপনার গাছ প্লিং করার মতো কন্ডিশনে ছিল না আপনি জানি না আপনি আমাদের গ্রুপের মেম্বার কিনা বা সমস্ত ভিডিও আপনি খেয়াল করেছেন কিনা পুনিংয়ের আগে যে সমস্ত ভিডিও বলা হয়েছে গাছ পুলিংয়ের জন্য রেডি হয়েছে কিনা গাছ কিন্তু তার সিমটম দেবে সেই সিমটম দেখে আপনাকে পুনিং করতে হবে তার আগে যদি আপনি পুলিং করেন সেই ডালের সেই গাছের ডাইব্যাক অবধারিত হবে নিরঞ্জন কয়াল বলছেন খাবার চারটা যদি শেয়ার করেন ভালো হয় কোন মিডিয়া সয়েল মিডিয়া না সিন্ট্রাল মিডিয়া তো বুঝতে পারছি না আমাদের গ্রুপ মেম্বার হয়ে যান না ওর মধ্যে সয়েল মিডিয়া সিন্ডার মিডিয়া দুটোই দেয়া আছে ডেইলি গ্রুপ ফলো করবেন প্রতিদিনকার সমস্যা প্রচুর পোস্ট আজকেও প্রায় দেড়শো পোস্ট হয়েছে এই এখন অফ সিজনেও সিজনে তিনশোর ওপরে এক দিন পোস্ট হয়েছে ফুলের পোস্ট যারা করেছে এবার এখন প্রতিদিনই এখন নতুন লাগানো গাছ গাছ লাগানো হচ্ছে নতুন রিপোর্টিং হচ্ছে এই সংক্রান্ত বিভিন্ন ধরনের কোয়ারিস এগুলো সব অ্যান্সার আপনি এইরকম প্রম অ্যান্সার আমি জানি না ভারতবর্ষের কোনো গ্রুপে হয় কি না আমাদের আটজন মডারেটর একদম সামাজিক কাজ হিসেবে এটাকে নিয়ে সঙ্গে সঙ্গে অ্যাপ্রুভাল এবং সঙ্গে সঙ্গে অ্যান্সার এটা আমাদের গ্রুপে হয় বলেই এত পোস্ট রেগুলার হয় আমাদের গ্রুপে মেম্বার হয়ে যান লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে ওখান থেকে আপনি গ্রুপে মেম্বার হয়ে যান বাইশ হাজার মেম্বার হয়ে গেছে আপনি বুঝতে পারছেন এক বছরের গ্রুপ একটা এক বছরের প্রাইভেট গ্রুপ বাইশ হাজার মেম্বার লোক অত তো বোকা নয় মানুষ তো কিছু না কিছু পাচ্ছে এখান থেকে এবং যেটা এর আগে কোনো দিন পায়নি তাই মেম্বারশিপ বাড়ছে আপনি যে কথাটি বললেন যে নিঃস্বার্থভাবে এই মডারেটররা যেভাবে কাজ করছেন তার একটা অতুলনীয় কল্পনা করা যায় না কোনো শুনুন প্রত্যেকে সার্ভিস করে আমাদের যারা মডারেটার আছে সে প্রত্যেকে ওয়েল এডুকেটেড তিন তার মধ্যে তিনজন মেয়ে আছে তিনজনই মাস্টার ডিগ্রি প্রত্যেকে চাকরি করে চাকরিটা চাকরি করেও স্কুল মিস্ট্রেস বেশিরভাগই তার মধ্যে দুজন স্কুল মিস্ট্রেস এবং তিনজনই মাস্টার মাস্টার ডিগ্রি হোল্ডার এরা হচ্ছে আপনার সমস্ত কিছু করার পরেও মানুষের জন্য মানুষ যাতে সবাই ইজিলি গোলাপ করতে পারে তার জন্য প্রতিনিয়ত সময় দিয়ে যাচ্ছে দেখি কম বড় ব্যাপার নেই তার একটা উদাহরণ এখানে আমি পাচ্ছি নন্দিতা ভট্টাচার্য উনি একটি কমেন্ট করেছেন যে জীবনে ভাবিনি গোলাপ ফুল ফোটাতে পারবো অনেক ধন্যবাদ আপনাকে গৌহাটি থেকে একজন লিখেছেন সেদিন গ্রুপে পোস্ট করেছে যে আমরা আমি ভেবেছি ভাবতাম বা দেখতাম যে বিদেশে এরকম ফুল হয় ওনার বাগানের ছবি দিয়েছে এই গ্রুপে মেম্বার হয়ে এই প্রথম দেখলাম যে আমাদের এখানেও হয় আসামের মতো জায়গাতে সে গোহাটিতে থাকেন মহিলা প্রচুর ফুল ফুটেছে প্রচুর ফুল মানে আপনার জীবনের অনেক অনেক সফলতা যা আছে এই কিছু মানুষের এই অকৃত্রিম ভালোবাসা পাওয়াটা এটা কি সহজ ব্যাপার নাকি সবাই পায় নাকি অনেক বড় ব্যাপার দু পাঁচজন গালাগালি করবে সারা জীবনই করবে হ্যাঁ সে তো সবসময় আপনার ভালো কাজ করলে পরে আপনার পাট এনে ধরার লোক অনেক আছে কিন্তু আপনাকে আবার তুলে ধরার লোক তার সংখ্যাটা অনেক বেশি না সে জাজমেন্ট সঠিক সময় না এক সময় হবে সুমন মন্ডল বলছেন গোলাপ গাছ লাগানোর সবথেকে ভালো সময় কোন মাসে জানাবেন এর আগেও বলেছি অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে নতুন গাছ লাগাবেন যত আগে লাগাবেন তত বেটার যত গাছ লাগানোর পরে শীতের স্প্যান বেশি পাবে সেই গাছের গ্রোথ কিন্তু বেটার হবে শিখা ঘোষ বলছেন আমি একটা গোলাপ গাছ কিনেছি বেশ কয়েক বছরের পুরানো গাছ রিপোর্ট করব মাটি রেডি করেছি আপনি যেভাবে বলেছেন সেইভাবে কিন্তু বারো একষট্টি শূন্য কি রোজ দেবো এটা বুঝতে পারছি এটা বলে দিলাম তো বারো একশ্টি কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা তো বলে দিলাম এটা মাটিতে যদি করে মাটি মিডিয়া যদি ওয়েল ড্রেন্ড হয় তাহলে ডেলি দেবে এক গ্রাম দেড় গ্রাম গাছ অনুযায়ী ছোটো গাছ হলে পরে হাফ গ্রাম আরও ছোটো নতুন গাছ হলে পরে এক গ্রাম চার লিটার জলে চারটে গাছে এই হচ্ছে সিস্টেম এবার আপনার মিডিয়া যদি আপনি মিডিয়া বুঝে দেবেন যদি দেখছেন যে মিডিয়া শুকিয়ে যাচ্ছে রোজ রোজ দেবেন যদি দেখছেন যে একদিনে জল শুকোচ্ছে না দু দিন লাগছে দু দিন পরে দেবেন কিন্তু বারো একষট্টি চালু রাখবেন অন্তত পনেরো দিন সঞ্জীব হালদার বলছেন আমার গাছটা এখন পাতাগুলি ঝিমিয়ে গিয়ে ডাল শুকিয়ে যাচ্ছে কি করবো রুটে কোনো প্রবলেম আছে রুট ঠিক নেই রুট ঠিক করুন রুট ট্রিটমেন্ট করুন বারো দিয়ে রুট ট্রিটমেন্ট করুন গ্রুপে বলা আছে সব আরে আমি তো বলছি ফেব্রুয়ারি থেকে নভেম্বর আপনার অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে গাছ লাগাতে এখন রুট ট্রিটমেন্ট শিখে গেছে সবাই সারা বছরই গাছ লাগাচ্ছে আমার কথা কেউ শোনো না গরমেও লাগাচ্ছে বর্ষাতেও লাগাচ্ছে গাছ তো মরছে না সারা বছরই গাছ লাগিয়ে যাচ্ছে নেশার মতো হয়ে গেছে সব নেশার মতো গোলাপ তো নেশাই একজন একটা একটা অন্য রকমের কথা সেখানে লিখেছেন যে বিন্দু বিশ্বাস আমার সব গাছ গত এক বছর ধরে কোকোপিটে আছে কোকোপিটে গোলাপ লাগানো কি কোনো অসুবিধা আছে আমাদের এখানে বেঙ্গলে আপনি যদি জানেন কথা থাকেনও নি বেঙ্গলের নর্দার্ন ইন্ডিয়াতে কোকোপিটের কালচার আছে কিছু কিছু জায়গায় যেহেতু আমাদের এখানে বৃষ্টিপবন এরিয়া সেই কারণে আমাদের এখানে কোকোপিটের কিন্তু কালচার নেই আমি এত বছর ধরে জল ধরে রাখি প্রচুর জল ধরে রাখে এবার আমার এত বছরের শো চালানোর অভিজ্ঞতা পঁচিশ বছর তো কম্পিটিশনে চালাচ্ছি আমি কিন্তু কোনোদিন কোকোপিটের কোনো গাছ দেখিনি আমাদের এই অঞ্চলে না কোকোপিট আমাদের এখানে হয় না করে না কেউ মানে গোলাপ গাছের জল দ্রুত বেরিয়ে যাবে জল জল গোলাপ গাছে জল পছন্দ করে কিন্তু জল দাঁড়িয়ে থাকে জল পছন্দ করে না প্রবলেম হচ্ছে এখানে আর কোলো কোকোপিটা সেটাই করে কোকোপিটা সেটা ধরে রেখে দেবে ধরে রেখে দেবে পিন্টু কুমার সাহা বলছেন ডাইব্যাক থেকে মুক্তি পেতে কি কি করণীয় রুট 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 ঠিক রাখুন তাহলে আর ডাইব্যাক আসবে না আর ডাইব্যাকের মেইন কজই হচ্ছে রুট রুট কালো হচ্ছে রুট যে দেখাছিলাম যেরকম কালো রুট যদি বেশি দিন থাকে বেশি রুট যদি কালো রুট ভেতরে থাকে ভেতরে রুট রট হবে ডাইব্যাক অবধারিত হবেই রুটটাকে ফ্রেশ রুটে গাছ রাখতে হবে সবসময় আপনার প্রয়োজনে আমি এখন রিপোর্ট করলাম আমার অনেক পুরনো গাছ এগুলো তিন বছরের গাছ এই গাছ আমি যদি দেখি যে জুন মাস পর্যন্ত এর গ্রোথ নিয়ে তারপরে গ্রোথ স্টপ হয়ে যাচ্ছে আমি কিন্তু জুলাই ফার্স্ট থেকে আবার রিপোর্ট করে দেবো বর্ষাকাল বর্ষার সময় যাতে বর্ষার ওই এক দু মাস তিন মাস একদম ফ্রেশ রুটে গাছ থাকে আপনার সবসময় খেয়াল হচ্ছে রুটটা যাতে হালকটাকে ঠিক রাখতে হবে প্রভাত ঘোষ বলছেন মাটির এক দু বছরের পুরনো গাছ সিলিন্ডারের চেঞ্জ কীভাবে করবো মাটি থেকে আর কি তুলে উনি এখন আর টাইম নেই আপনি আপনি যদি শীত প্রধান এলাকায় থাকেন তাহলে করতে হবে এখন ঠান্ডার সময় করতে হবে বহু লোক করেছে আমাদের গ্রুপে অ্যাডভাইস চেয়েছিল আমরা দিয়েছি এবং সেই অনুযায়ী সিন্ডার সোশ্যাল মিডিয়া থেকে সিন্ডার মিডিয়াতে এক বছর দু বছর তিন বছরের গাছ কিন্তু রিপোর্ট করে তারা ভালো ফুল পেয়েছেন সিজনে বৈরাগ ছাব্বিশশো তিন বলছেন যে গোলাপের গ্রাফট বাল্ব কি মাটির উপরে থাকবে না মাটির তলায় পুঁতে দেব একদম জাস্ট মাটির উপরে থাকবে দেখিয়ে দিয়েছি তুই এটা অনেকবার বলা হয়েছে লাস্ট ভিডিওতেও আছে আনি সুসমানি বলছেন ম্যা ঝাড়খণ্ড সে হুঁ ফেব্রুয়ারি মান্থ রুট প্রুনিংকে কিতনে দিন বাদ প্ল্যান্ট কো সেপ দেনেকে বাদ কাটিং করনা চাইয়ে की तो एक ही बार होगा आप फेबर में रूट प्रोडिंग करके जैसे आप दिखा दिया ऐसे रूट प्रोडिंग करके प्लांट को रिपोर्ट कर दीजिए आपका प्रूनिंग का टाइम जब है आप झारखंड में है तो आपको नवंबर में प्रूनिंग होगा तो नवंबर में आपका प्लांट को प्रूनिंग कर दीजिएगा खूब कोकिल डाक से पीछे गाच टाइप बसे ये तो हमारे चार पास गाच चार बड़ो बड़ा गाँव যার জন্য পাখি আমার এখানে প্রচুর প্রচুর পাখি সবসময় কিছু না কিছু পাখির আওয়াজ পাওয়া যায় আর গোলাপ গাছগুলো তো আপনি সবগুলো এখন রিপোর্ট করে ফেলবেন হ্যাঁ ওই আর একটা গাছ বাকি আছে বেশাল বেশাল সব হয়ে গেছে বাকিগুলো সব হয়ে গেছে আচ্ছা পরিচর্যা পরবর্তী পরিচর্যা আমরা আগামী মাসে আবার ভিডিও দেব হ্যাঁ গরমের পরিচর্যা গরমের পরিচর্যা এখন শুধু জলটা ঠিক মতো জলটা বুঝে দিতে হবে আপনাকে এখন সকালে একবার জল দিয়ে দেখুন বিকেলে শুকিয়ে যাচ্ছে কিনা গাছ জিম হচ্ছে কিনা তবেই বিকেলে জল দেবেন আদারে জল দেবেন না দিনে দুবার স্নান করিয়ে দিন আমার মনে তাতে হয়ে যাবে আমার এই গাছে কিন্তু সে সকালে জল দিচ্ছি জল দিয়েছি আর সারাদিনে জল দিইনি হ্যাঁ সারাদিনে জল দিইনি একবার জলে হয়ে যাচ্ছে তো সেটা বুঝে বুঝে দিতে হবে যত উত্তাপ যত বাড়বে জল তত বাড়বে আর আপনি সেই তাপ যত বাড়বে আপনি জল দেওয়ার প্রসেসও দেখি যে পাতার তলাগুলোকে বেটানো সেটা মাইটের জন্য মাইটের জন্য সেগুলো আবারও অন্য একবার দেখিয়ে দেবেন আচ্ছা আর আপনাকে অসুস্থ শরীরে আর বেশিক্ষণ বসাবো না এখন অনেক সুস্থ আছে হ্যাঁ এখন সুস্থ আছেন সে তো অবশ্যই তাই জন্য আসা আর আমাদের পক্ষ থেকে চ্যানেলের পক্ষ থেকে আপনার অনেক দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি আপনার শেষ কিছু বলার থাকলে বলুন বলার মধ্যে ওটাই আপনারা রুট পরে যেভাবে গাছ যা যা বললাম এগুলোকে ফলো করুন যদি কেউ গ্রুপের মেম্বার না হয়ে থাকেন এখনও গ্রুপ মেম্বার হয়ে যান প্রচুর লোক প্রচুর আশা নিয়ে এখানে গ্রুপের মেম্বার হয়েছেন বাইশ হাজার মেম্বার এক বছরের এটা একটা প্রাইভেট গ্রুপের পক্ষে কিন্তু একটা অবিশ্বাস্য ব্যাপার সুতরাং এবং যারা গ্রুপে আছেন তারা তো জানেনি কী পরিমাণে ফুলের এবং গাছের পোস্ট হয়েছে এই বছর প্রতিদিন তিনশো প্লাস এখনও দেড়শো পোস্ট আছে ডেইলি সবাই ভালো থাকুন সবাই ভালোভাবে গোলাপ গাছ করুন নির্ভয়ে গাছ করুন নিজের গাছ নিচে করুন কোনো তাবেদারি করার দরকার নেই কাউকে কোনো লেক পেঙের দরকার নেই নিজের গাছ নিচে করুন গ্রুপে মেম্বার হয়ে যান কোনো অসুবিধা নেই সব জানতে পারবেন লাস্ট যে ভিডিওটা করেছিলাম তখন তো অসুস্থতা থেকে জাস্ট আমি উঠেছিলাম আর কি কুড়ি দিন প্রায় বাড়িতেই ছিলাম আমি তো তারপরে অসংখ্য লোক তাতে কমেন্ট করেছেন আমার আমাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রত্যেকের কাছে আমি ঋণী তো সবাইকে খুব ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি নমস্কার বন্ধুরা আপনারা প্রতি মাসে ওয়েট করেন কবে অতিন্দার ভিডিওটা আসবে আমরা আপনাদের আশাটি পূর্ণ করতে পারলাম অতিন্দাও খুব দ্রুত সুস্থ হয়ে উঠেছেন আরও অনেক সুস্থ হয়ে উঠবেন এবং আমাদের এরকম অনেক অনেক উপহার দেবেন নিঃস্বার্থভাবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আবারও বলে রাখি ফেসবুক গ্রুপ রোজ লাভার্স দ্য বেঙ্গল রোজ কালচার অবশ্যই গ্রুপটিতে জয়েন করবেন আমরা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে এই গ্রুপটির লিংক দিয়ে রাখবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার